প্রথমে চার শতাধিক বুথে পুনরায় নির্বাচনে দাবি করেছিল সিপিআইএম এ নিয়ে বহুবার নির্বাচন কমিশনে দ্বারস্থ হয়েছিল বাম নেতৃত্ব পরে গোটা পশ্চিম আসনে পুনর্নির্বাচনের দাবিতে রাজ্যজুড়ে মিটিং মিছিল প্রতিবাদ সভা সংগঠিত করে সিপিআইএম নিজেদের অবস্থান এখন অবধি কোনোদিনই স্পষ্ট করতে পারেনি লালবাড়ি নেতারা এবার যখন নির্বাচন কমিশন একশো আষট্টি বুথে পুনর্নির্বাচনের নির্দেশ দিয়েছে তখন সেই সিদ্ধান্ত মেনে নিয়ে নির্বাচনে অংশ নেবার কথা বলেছে মেলার মাঠের লালবাড়ি এর আগেই পশ্চিম আসনের বাম প্রার্থী সর্বোচ্চ আদালতে আবেদন জানিয়েছেন গোটা আসনে পুনর্ভোটের জন্য নির্বাচন কমিশনকে নির্দেশ দেবার জন্য যদিও সুপ্রিম কোর্ট বলেছে এটা কোনো জরুরি বিষয় নয় যা এখনই গ্রহণ করতে হবে পরবর্তী সময়ে স্বাভাবিক নিয়মেই এর উপর শুনানি হবে পরে সিপিআইএম রাজ্য সম্পাদক তড়িঘড়ি করে সাংবাদিক সম্মেলন ডেকে জানালেন এই ভোটে লড়বে সিপিআইএম এবং ময়দান ছেড়ে তারা যাবেন না আর এ প্রসঙ্গে শুক্রবার দলীয় মুখপত্রে সেই পুরনো কায়দায় হেডলাইন্স ত্রিপুরার বিরুদ্ধে বিশোদকার উগড়ে দিলেন জন্মের পর থেকে হেডলাইন্স ত্রিপুরার ভূত যেন কোনো মতেই পিছু ছাড়ছে না বাম নেতাদের তাদের দাবি হেডলাইন্স ত্রিপুরা নাকি বলেছে ময়দান ছেড়ে পালিয়ে গেছে বামেরা ত্রিপুরা কোনো সময়ই এ ধরনের সংবাদ প্রচার করেনি কিন্তু দলীয় মুখপত্রে এদিন হেডলাইন্সকে তীব্রভাবে আক্রমণ করতে ছাড়েননি বাবু বিজন বাবুরা এর আগেও সতর্ক থাকুন ত্রিপুরাবাসী নামে একটি অ্যাকাউন্ট থেকে হেডলাইন্সকে বিচ্ছিরিভাবে আক্রমণ করেছে তাছাড়া সিপিআইএম এর থেকেও বহুবার কুৎসা ছড়ানো হয়েছে হেডলাইন্স এর নামে এসব কুৎসার বিরুদ্ধে সমস্ত তথ্য প্রমাণ নিয়ে আইনের দ্বারস্থ হয়েছে হেডলাইন্স কর্তৃপক্ষ সব মিলিয়ে সিপিআইএম দলের বিচারিতা মনোভাবের কারণে তাদের অভ্যন্তরেই রয়েছে ক্ষোভ বিক্ষোভ আর স্বাভাবিক কারণেই ক্ষুব্ধ সংশ্লিষ্ট মহল বিউরো রিপোর্ট হেডলাইন্স ত্রিপুরা